আগুন নেভানোর যে ব্যবস্থা সেটা প্রায় কিছুই নেই। তার কারণ যে কতগুলি অগ্নি নির্বাপক যন্ত্র করিডোরে লাগানো আছে সেগুলো সাধারণত ছোটোখাটো রেস্টুরেন্টে লাগানো থাকে, আর এছাড়া যে স্প্রিংলার সিস্টেম সেটি অফিসে এবং দু একটি জায়গাতে আছে, কিন্তু ওয়ার্ডে যে লাগানোর কথা সেরকমভাবে নেই। এক আর সবথেকে বড় কথা হচ্ছে যে হোস পাইপ উইথ জেট পাম্প, হোস পাইপটাও লাগানো কমপ্লিট হয়নি, জেট পাম্প বসেনি, আর রিজার্ভার এবং পাম্প হাউস সেই কাজ অসম্পূর্ণ রয়েছে। এবং আপনাদেরকে এটা বলছি যে এই ফান্ড মেডিকেল কলেজে 2016 সালে এবং 2017 সালে ফান্ড এসে পড়ে আছে। কেন্দ্রীয় সরকারের প্রচুর অর্থ রাজ্য সরকারের স্বাস্থ্য খাতে আসে, কিন্তু বহু অর্থই মানে তার ব্যবহার না হয়ে টাকা ফিরে যায়। তো আমরা সুপারিনকে বলেছি এক মাসের মধ্যে পাম্প হাউস এবং রিজার্ভার চালু করার ব্যবস্থা করতে, পিডাব্লিউডিকে সেই অনুযায়ী জানাতে, যাতে মানুষের জীবন সুরক্ষা পায় কোনো রকম দুর্ঘটনা হলে।